শীতের সময় তো বাজারে অনেক রকম সবজি পাওয়া যায় এবং আমরা অনেক রকম সবজি কিনে আনি, রান্নাও হয় আমাদের বাড়িতে। কিন্তু আমাদের যেটা মেন সমস্যা হলো সেটা আমাদের বাড়ির যারা ছোট বাচ্চারা, এমনি বড় ছেলেরাও থাকলে তারা ম্যাক্সিমাম সময় দেখা যায় কি তারা কিন্তু সবজিটা খেতে চায় না, আর কোনো মতেই ওদের সবজি খাওয়ানো যায় না, বিশেষ করে ভাতের সঙ্গে তো নয়ই। তো তাদেরকে যদি, যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকে যদি এইভাবে পরোটা বানিয়ে দেওয়া যায় সকালে এবং বিকালের টিফিনে বা রাত্রে যদি দেওয়া যায়, এটা কিন্তু ভীষণই একটা হেলদি খাবার এবং বাচ্চারা খেতেও ভীষণ পছন্দ করবে। তো আজকের আমি সেইভাবে পরোটাটা বানিয়েছি, খুব টেস্টি হয়েছে, ভীষণ ভালো খেতে হয়েছে। যে সবজি খায় না তাকে দিলে সে বুঝতেও পারবে না যে এর মধ্যে এতগুলো সবজি দেওয়া রয়েছে। পরোটার মধ্যে থেকে সবজি বেছে আলাদা করে বাদ দেওয়ারও কোনো উপায় নেই, সব এই সবজি সমেতই খেতে হবে। তো এইভাবে যদি বানিয়ে খাওয়ানো যায় এটা কিন্তু ভীষণই হেলদি আর টেস্টিও তো বটেই। বাচ্চারা কেন, বড়রাও খুব পছন্দ করবে, তোমরাও বানিয়ে খেও, ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো দেখি কিভাবে পরোটাটা বানানো হলো। কি বানাচ্ছি, সবজি দিয়ে পরোটা। তো শীতকালে তো অনেক রকম সবজি পাওয়া যায় আমাদের হাতের কাছেই, তার মধ্যে আমি নিয়ে নিয়েছি বাঁধাকপি, গাজর, আলু নিয়েছি, এটা নিয়েছি মূলো, একটু ধনে পাতা কুচি নিয়েছি, একটু কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি নিয়েছি, আর নিয়েছি একটা ডিম। তো বাচ্চারা তো সবজি খেতে চায় না, তো আমরা যদি এইভাবে পরোটা বানিয়ে বাচ্চাদের খাওয়াতে পারি তাহলে বাচ্চারা পরোটা তো খাবেই, তার সঙ্গে সবজিগুলোও খাওয়া হয়ে যাবে। তো পরোটা বানানোর জন্য আমাদের প্রথমে লাগছে আটা এবং ময়দা, একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব 2 কাপ আটা। আটার সঙ্গে 1 কাপ ময়দা দিয়ে দিলাম। এইভাবে পরোটা বানালে পরোটাটা যেমন হেলদি হবে তেমনি সুস্বাদুও হবে, আর অনেক রকম সবজি কিন্তু একসঙ্গে খাওয়া হয়ে যাবে। এবার আমি এর মধ্যে একটা দিয়ে দিচ্ছি ডিম। সাদা তেল দিয়ে দিলাম কিছুটা, দিয়ে দিচ্ছি লবণ, এক চামচ চিনি দিয়ে দিলাম, এবার এটাকে একটু মিক্সড করে নেব। এবার একে একে সব সবজিগুলো এতে অ্যাড করব। প্রথমে একটু গাজর কুচি দিয়ে দিচ্ছি, একটু আলু দিয়ে দিলাম, একটু মূলো দিয়ে দিলাম, এবার দেব বাঁধাকপি, পেঁয়াজ কুচি, ধনে পাতা, কাঁচা লঙ্কা। এইবার এগুলো দিয়ে একটু ভালো করে মিক্সড করে নিতে হবে, কেননা সবজির গায়ে জল রয়েছে, আগে জল দেব না, আগে আমি মেখে নেব, তারপর আস্তে আস্তে করে জল যুক্ত করব।
আস্তে আস্তে করে জল দিয়ে মেখে এটা একটা ডো বানাতে হবে। মাখাটা মোটামুটি আমাদের হয়ে গেছে, এইবার এর উপর একটু সাদা তেল ছড়িয়ে গায়ে ভালো করে মাখিয়ে দিয়ে আধ ঘন্টা রেখে দেব। ডো রেডি হয়ে গেছে, এটা আধ ঘন্টা এইভাবে ঢেকে রেখে দিতে হবে। তারপর আধ ঘন্টা এসে পরে এসে আমি পরোটাটা ভাজবো। আধ ঘন্টা পরে ফেরত এসেছি, এইবার এটা থেকে আমি লেচি করে নেব। এইবার একটা একটা পরোটা বেলে আমি ভেজে নেবো।